আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে হোটেল গোল্ডেন অ্যাপল হরিদাস মাটি বহরমপুর মুর্শিদাবাদ। আগ্নেয়াস্ত্র সহ তিন যুবককে গ্রেপ্তার করলো হরিয়ারপাড়া থানার পুলিশ। রবিবার রাত্রে হরিয়ারপাড়া থানার অন্তর্গত খাড়িতলা মাঠ সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ওই তিন যুবককে। ডাকাতির উদ্দেশ্যে প্রায় 7 থেকে 8 জন জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে খবর। সেই উদ্দেশ্য বানচাল করতেই চলে পুলিশি অভিযান। তিনজনকে ধরা গেলেও বাকিরা পালিয়ে যায়। ধৃতদের নাম মিলন শেখ, রুবেল মণ্ডল ও হানিফ শেখ। তিনজনই হরিয়ারপাড়া থানার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। এদের কাছ থেকে একটি 9.75 mm পিস্তল, একটি মাস্কেট সহ 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। সোমবার ধৃতদের পুলিশি রিমান্ড চেয়ে বহরমপুর কোর্টে পাঠায় হরিয়ারপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ব্যাক আই নিউজ, সর্বদাই খবরের গভীরে।